Assalamualaikum. আমরা আছি ওয়ারি বটেশ্বর দুর্গনগর। আপনারা আমার পিছনে দেখতেছেন যে জাদুঘরটা, এটা প্রায় 10,000 বছরের পুরনো, ঠিক আছে? বাংলাদেশের সবথেকে পুরনো ঐতিহ্য এটা, ঠিক আছে? যেটা আমাদের বেলাবর থানার আন্ডারে পড়ছে আর কি, এটা ওয়ারি বটেশ্বর গ্রাম, ঠিক আছে? তো এইখানে দুর্গনগরটি আমার পিছনে যেটা দেখতেছেন, 10,000 বছর আগে পুরনো যে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো মাটির নিচে চাপা পড়ে ছিল ওইগুলো এখান থেকে তোলা হয়েছিল, আর ওইগুলোর বিস্তারিত এখানে বিভিন্ন সাইনবোর্ডে টাঙানো আছে। ব্যবসা কিন্তু করা হয়েছে ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীরা এবং শিক্ষার্থীরা, ওরা ওদের প্ল্যান মোতাবেক করা হয়েছে, মানে এতটাই সুন্দর করা হয়েছে, চমৎকারভাবে করা হয়েছে, যেটা আপনারা আসলে বুঝতে পারবেন। আমার চারিদিকে আর কি সব কিছুর আপনার ইয়া দেওয়া আছে, কিভাবে মানে বিস্তারিত আর কি, এদের আপনারা পড়লে এগুলো সুন্দর করে জানতে পারবেন কোন জিনিসটা কি বা কিভাবে কি করা হয়। এখানে আবার কত সুন্দর করে দেখেন বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে, খুবই সুন্দর। এই যে চারাটা দেখেন, আমি জুড়ে আছি নাম জানি না, তো দেখা যাইতেছে কিছুটা তেঁতুই না, এটা তেঁতুই তো হওয়ারই কথা না, তেঁতুই এরকম হয় না, দেখেন খুবই সুন্দর চমৎকার একটি চারা। তো এরকম বিভিন্ন রকমের ফুল থেকে নিয়ে, এই যে দেখেন ফুল, ঠিক আছে, ফুল থেকে নিয়ে মোটামুটি সব কিছু এখানে সৌন্দর্যের জন্য যা করা দরকার ওরা করছে আর কি। এই যে দেখেন এখানে আরেকটা, মানে আগের আগের কালের মানুষরা কত সুন্দর নকশা করতে জানতো, দেখেন এদের হাতে গড়া এইসব নকশা। এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন, এই যে এখানে আছে করতোয়া নদী, এই যে দেখেন এটা করতোয়া নদী আর নগর পাচ্ছিল, এই যে দেখছেন এটাও আপনারা চাইলে এখান থেকে আইসা মস ওইদিকে বলতে নাকি এটা মহাস্থান করে লেখা থাকে। এই যে এটা আবার দেখতে পাবেন, এটা আবার বেশি দূরে না, এটা এখানে আসলে দেখতে পারবেন প্রাচীন রাস্তা ও পার্শ্ব রাস্তা না কি কি পার্শ্ব, এগুলো কি আর এগুলো রাস্তা বার করছে এগুলো, না না ওইদিকে ওইদিকে দেখছেন কত সুন্দর। এগুলো দেখলে আসলে মন থেকে যেন কিরকম একটা আলাদা অন্যরকম একটা ফিল চলে আসে। আরেকটা জিনিস দেখতে পারবেন, এটা আমাদের যশোর বাজারের ওই সাইডে পড়ছে, এটাও মানে অনেক আগের, ঠিক আছে, 10,000 বছর আগের পুরনো সংস্কৃতি। এটা জনখাট টেক না নাকি জানখাট টেক, জানখাট টেকের যে বৌদ্ধ বিহার এটা, এই যে এখানে দেখেন আবার টঙ্গীর টেক, চলমান উত্থান, মানে এইগুলা একটার সাথে আরেকটার কানেকশন আছে, ঠিক আছে, যার কারণে এখানে এগুলো রাখা হয়েছে। এই এইখানের যেই রাজ্যটা ছিল বা যে যারা বসবাস করতো তাদের কানেকশন ছিল ওই ওইখানে, ঠিক না? এই যে দেখেন তো এই দুর্গনগরীতে অনেক মানুষ ঘুরতে আসে দূর দূরান্ত থেকে, এটা প্রায় উন্নত, এখানে কোনো টিকিট বা কোনো টাকা পয়সা লাগে না, আপনারা ঘুরতে পারবেন এমনিতে এসে দেখতে পারবেন, কারণ বাংলার ঐতিহ্য, ঠিক আছে, এই পুরানো যে ঐতিহ্য এটা আপনারা ঘুরবেন দেখবেন, এটা দেখার জন্য উন্নত করে দেওয়া হয়েছে সরকারিভাবে। দেখেন গর্ত বসতি, এটা এইভাবে গর্ত করে মাটির নিচে আর কি রান্না বান্না থাকতো, এই যে দেখেন এখানে শুয়ে আছে আর, ঠিক আছে, এই যে দেখেন এইভাবে জীবনযাপন করতো গর্তের মধ্যে, এখান থেকে পানি রাখা এখানে রাখতো, খাইতো, এখানে রান্না বান্না করতো,
অনেক মানে 10,000 বছর আগের পুরনো। এটাতে কোনো তারপরে আছে বিনোদনের যে ব্যবস্থা আছে এখানে আপনারা দেখতে পাবেন, বাচ্চাদের নিয়ে আসলে বা আপনারা বড়রাও এখানে খেলাধুলা করতে পারবেন, বাচ্চারাও খেলাধুলা করতে পারবেন যে এখানে এটা আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দোলনা আছে, কত সুন্দর দোলনা আছে এইখানে। বসে বসে দোল খেলেন আপনারা, দেখছেন কিছুটা আরাম করলেন। তারপরে চারিদিকের পরিবেশ মানে এত সুন্দর, সবুজ গাছগাছালি, তারপরে সবুজ আরণ্যের মধ্যে এই এই প্রদত্তান্ত যে জিনিসগুলো ইহার একদম সবুজ আরণ্যের মধ্যে। এখানে আবার দেখেন কি সুন্দর রাজাদের যে ঘোরার একটা যে ফিল্ড আছে না, রাজারা যেভাবে এক এক রাজ্য থেকে অন্য রাজ্যে যুদ্ধ করতে যাইত বা যাতায়াত করতো, ওইটার ব্যবস্থা এখানে আছে। দেখেন বসে থাকা কষ্টকর, এটা বাচ্চাদের জন্য আমি পারবো না, একটা ঘোরার ফিল নিতে পারবেন আপনারা। ঠিক আছে, মোটামুটি এখানে হাতি আছে, মানে আগের কালের যে জিনিসগুলো এখানে মোটামুটি ওইগুলো তুলে ধরার চেষ্টা করছে ওরা। প্রাচীন কালের মানুষের এই যে দেখেন 10,000 বছর আগের যে মানুষেরা তারা কিভাবে এই রূপা তৈরি করত, যে দেখেন এই যে এখানে একটা বাজারের চিহ্ন দেখা যাইতেছে, দেখেন কত সুন্দর ছিল। আর এগুলার এখানের যত কারু কাজ বা নকশা যেগুলো দেখতেছেন রিজান, এগুলো সব কিছু কিন্তু ঢাকা ভার্সিটির ছাত্ররা ছাত্রছাত্রীরা মিলা করছে আর কি, যৌথভাবে ওরা করছে, পরিকল্পনা করছে। ঠিক আছে, এই যে দেখেন রাজাদের একটা মাথা কাটা একটা ইয়ে আছে, ওইটা মানে আপনারা চাইলে ইয়ে করতে পারবেন। দেখি প্রচুর জানতাম গলাটা ওইখানে দেন গঙ্গারিণী, মানে একটা রাজা রাজা ফিল নিতে পারবেন। বডিটা পুরোটাই মানে এই যে দেখছেন আপ নিচে নামায় নেন। এই যে দেখেন আমাদের ফুজুর কিন্তু একটা বাপ নিয়েছে, রাজার বাপ। ঠিক আছে, রাজা ঈশা খা না নাকি শের খা, এই যে অবস্থা। খুবই বসতঘর, মানে এরকম মাটির নিচে তারা থাকতো, এরকম মাটির নিচে গর্ত করা বিভিন্ন প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির নিচে এরকম গর্ত করতো। তারপরে এইদিকে আছে পাথর যেগুলো দিয়ে তারা বাজারের থেকে মালামাল কিনতো, লেনদেন করতো, এইগুলার চিহ্ন আমরা এখন পুঁতি মালাটা লাগাইছি না, এইগুলো পুঁতির যে ছিল এগুলো আগের অনেক আগের কালে পুঁতি, এগুলো মাটি থেকে তোলা হয়েছে, ওইখান থেকে ছবি তুলে এখানে আবার টাঙানো হয়েছে, ওইগুলো রাখা হয়েছে জাদুঘরে। ওই দিকে বাজারের পাশে এখানে একটা ঘর আছে মাটির ঘর, ওইটার মধ্যে আবার জাদুঘরে রাখা হয়েছে ওইগুলো। মোটামুটি পার্কের মতো একটা ব্যবস্থা করছে, যেন মানুষ আইসা ঘুরতে পারে, আনন্দ করতে পারে, আনন্দ সহিত সবগুলো দেখতে পারে, আমাদের প্রাচীন যে ঐতিহ্য ওইটা আর কি দেখতে পারে, জানতে পারে। আপনাদের বাচ্চাদেরকে জানাবেন এগুলো, আমাদের জানার দরকার আছে তো এগুলো। এই সব অবস্থা এইখানে আছে, আবার বিভিন্ন জিনিসের মাটির নিচে এগুলা দেখা দেওয়া হয়েছে, আবার সুন্দর করে তোলার পরে আবার এগুলো গর্ত ছিল। এখানে যাওয়া নিষেধ, এখানে সব কিছু নাম লেখা আছে রাজা বেশিরভাবে কথাবার্তা করত। একদম চমৎকার, এখানে আবার লক্ষণ গাছ আছে, আর লক্ষণ একটা গাছ ভিতরে পড়ে গেছে, ভিতরে আর কোনো লক্ষণ গাছ নাই, আশেপাশে আছে ওর অনেক লক্ষণ গাছ আছে। আপনার এইটাও লক্ষণ যারা দেখেন নাই বা চিনেন না তারা লক্ষণটা দেখতে পারবেন। এখানে আবার বিভিন্ন ম্যাপ করা আছে, মানচিত্র, আর এখানে তালিকা কী কী পাওয়া হয়েছে এখান থেকে বিস্তারিত আর কি, আপনার এটা একটু খেয়াল করলে সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে না, আপনারা আসবেন
ওয়ারি বটেশ্বর যে বাজারটা আছে বটেশ্বর বাজার থেকে একদম উত্তর দিকে একটা রাস্তা আসছে, এই রাস্তা দিয়ে কতটুকু আসলে 2-3 কিলোমিটার আসলে এই জায়গাটা আসতে পারবে। রাজার আগের কালের মানুষ এখানে মানে জীবনযাপন করলো 10,000 বছর আগে পুরনো সেই